হ্যালো ইভরিওয়ান, দেখো আজকে আমরা পরিবেশ বিষয়ে পঞ্চম অধ্যায় শুরু করব। তো তোমরা প্রত্যেকে বই বের করবে, আমাদের বইয়ের পেজ নাম্বার 47, ঠিক আছে? তো পঞ্চম অধ্যায় দেখো কি নাম আছে। পঞ্চম অধ্যায় আমরা যে বিষয়গুলো সম্পর্কে পড়বো, তো অধ্যায়ের নাম দেখলে আমরা বুঝতে পারবো। দেখো লেখা আছে জল, খাদ্য ও বায়ুর প্রয়োজনীয়তা, অর্থাৎ আমাদের জীবনে, অর্থাৎ মানুষের জীবনে, মানুষ ছাড়াও সমগ্র প্রাণী জগৎ যদি আমরা বলি, তাদের জীবনে জল, খাদ্য এবং বায়ুর কি প্রয়োজনীয়তা আছে বা বায়ুর কি ভূমিকা আছে, সেইগুলো সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তো তার মধ্যে এই তিনটে সম্পর্কে এই অধ্যায়ে আলোচনা করা আছে। তো আমরা একদিনে তো সব হবে না, আমরা আজকে শুধুমাত্র জল সম্পর্কে আলোচনা করবো, যে জলের কি ভূমিকা আছে আমাদের জীবনে, আমাদের অর্থাৎ মানুষ তথা সমগ্র প্রাণী, এছাড়াও উদ্ভিদ জগতেও কিন্তু জলের ভূমিকা অপরিসীম। তো এই জল সম্পর্কে আমরা প্রথমে আলোচনা করি। এবার দেখো আমরা সাধারণভাবে যদি বলি, যে একদম সাধারণভাবে যদি ভাবি, একদম সাধারণভাবে আমরা যদি একটা দিনের কথা ভাবি, আমাদের দিন কীভাবে শুরু হচ্ছে, সেই একটা দিনে আমরা যে সমস্ত কাজকর্ম করছি, একদম সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত যত রকম কাজকর্ম করছি, সেই সমস্ত কাজের মধ্যে কিন্তু আমাদের জলটা একটা গুরুত্বপূর্ণ একটা উপাদান। সকালে ঘুম থেকে ওঠার পরে আমরা সাধারণত হাত মুখ ধুই, চোখ মুখ ধুই, তার জন্য কিন্তু জলের প্রয়োজন হয়। আমরা খাবার খাই, খাবার খাওয়ার জন্য আমাদের জলের প্রয়োজন হয়। আমরা যখন স্নান করি, আমাদের গা হাত পা পরিষ্কার করি, তার জন্য জলের প্রয়োজন হয়। আমরা যখন আমাদের বাড়িতে যখন রান্না বান্না হয়, রান্নার কাজে জলের প্রয়োজন হয়। আমাদের যখন জামা কাপড় আমরা পরিষ্কার করি, জামা কাপড় কাচি যখন, তখন জলের প্রয়োজন হয়। যখন বাসন মাজা হয়, তখন জলের প্রয়োজন হয়, তাই না? এছাড়াও ঘর পরিষ্কার করার জন্য জলের প্রয়োজন হয়। মাঠে যারা চাষবাস করে, সেই সমস্ত কাজের জন্য জলের প্রয়োজন হয়। তো সারাদিনে এত আমাদের নিত্য প্রয়োজনে যত রকম কাজ আছে, তো সেগুলোর জন্য জলের প্রয়োজন হয়। এছাড়াও যেমন বললাম যে চাষবাসের জন্য জলের প্রয়োজন হয়, বাসন মাজার জন্য জলের প্রয়োজন হয়। এগুলো কেবল শুধুমাত্র আমাদের মানুষের ক্ষেত্রে, এবং অন্যান্য প্রাণীরাও কিন্তু জলের উপর ঠিক একইভাবে, আমরা যেমন জল এতগুলো কাজ আমরা করি জলের সাথে, এছাড়া জল পান করার জন্য, মানে আমরা যখন খাবার খাই তার সাথে সাথে জল তো পান করতে হয়, এবং জল ছাড়া আমরা কি বাঁচতে পারবো? জল ছাড়া কিন্তু আমরা এক মুহূর্ত বাঁচতে পারবো না। তো জল আমাদের শরীরের পক্ষে কিন্তু একটা গুরুত্বপূর্ণ উপাদান। তো আমরা যেমন মানুষরা যেমন জল পান ছাড়া বেঁচে থাকতে পারি না, তেমন সমস্ত প্রাণীরাও কিন্তু তাই, প্রাণীরাও কিন্তু জল পান করে। তো তাদেরও শরীরে কিন্তু জলের অবশ্যই প্রয়োজন। ঠিক একই রকমভাবে উদ্ভিদরাও কিন্তু জলের উপর নির্ভরশীল। তুমি যদি একটা ছোট চারা গাছকে লাগাও মাটিতে, এবং তারপর সেটা আস্তে আস্তে কী হয়, বড় হয়, বাড়তে থাকে, কী করে বাড়তে থাকে, এমনি এমনি কি বাড়তে থাকে না, সে কিন্তু বাতাস থেকে যেমন অক্সিজেন নেয়, মাটির তলা থেকে বিভিন্ন রকম খনিজ মৌল, খনিজ উপাদান সংগ্রহ করে, তেমনি কিন্তু জলও দেয়, তাই না? গাছ আমরা জল দিই বা বৃষ্টির জল পড়ে, তো জল কিন্তু অবশ্যই দরকার। তুমি যদি একটা গাছকে জল না দাও, কোনোরকম ভাবে সেই গাছটাতে জল না পৌঁছায়, সেই গাছটা কিন্তু কোনোদিনও বড় হবে না আর বেঁচেও থাকবে না। একটা নির্দিষ্ট সময় পর দেখা যাবে গাছটা মারা যাবে। তো মানুষ এবং অন্যান্য প্রাণীদের জীবনের যেমন জলের গুরুত্ব বা অবদান যতটা, উদ্ভিদ জগতের ক্ষেত্রেও কিন্তু জল ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। তো জলের এই যে এতটা মানে অপরিসীম অবদান জলের উদ্ভিদ এবং প্রাণী জগতের উপরে, সেই জন্য কিন্তু জলকে বা জলের অপরনাম কিন্তু জীবন বলা হয়। এর আগের একটা অধ্যায় আমরা সেকেন্ড টাইমে যে সিলেবাসগুলো কমপ্লিট করেছিলাম, ফার্স্ট টাইমের সিলেবাসে, সেখানে কিন্তু জলের যে আরেকজন জীবন এটা সম্পর্কে আমরা পড়েছিলাম। তো জলের আরেকজন জীবন কেন, এই জন্যে জলের এতটা অবদান জলের, যে সমস্ত প্রাণী জগৎ অবশ্যই এবং উদ্ভিদ জগতের উপরেও জলের অপরিসীম অবদান। তার জন্য কিন্তু জল ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারবো না, শুধুমাত্র পান করা নয়, আরও বিভিন্ন কাজের জন্য জলের উপর আমরা নির্ভরশীল করি, নির্ভরশীল হয়ে থাকি। তো সেই জন্য কিন্তু আমাদের জলটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ উপাদান আমাদের জীবন, সেই জন্য এটা জলের অপর নাম জীবন। তো এটা একটা ভালো প্রশ্ন যে জলের অপর নাম কি জীবন। এবার আমরা বলবো জলের উৎস সম্পর্কে, যে জলের উৎস, জলের যে এত রকমের অবদান আমাদের জীবনে, বা জল ছাড়া আমরা তো চলতেই পারি না, জল ছাড়া তো আমরা বাঁচতেও পারবো না। তো এই জলটা আসছে কোথা থেকে, তো জলের উৎস হলো সম্পর্কে আমরা বলবো। তো এর মধ্যে এবার জলের উৎস প্রমাণ কি কি, একটা হতে পারে অবশ্যই বৃষ্টির জল, ঠিক আছে? বৃষ্টির জল কিন্তু জলের একটা প্রধান উৎস। এছাড়া বৃষ্টির জল ছাড়া আর কি উৎস হতে পারে জলের, নদীর জল হতে পারে, বিভিন্ন নদী, তারপরে পুকুর হতে পারে, ঠিক আছে? পুকুরের জল জলের উৎস হতে পারে, হ্রদ হতে পারে, তারপরে ঝর্ণা হতে পারে, তারপরে নলকূপ হতে পারে, বা আমরা যেটাকে কল বলি, আমাদের বাড়িতে যেগুলো থাকে, বা টিউবওয়েল বলতে পারি, ঠিক আছে? নলকূপ হতে পারে,
কুয়ো হতে পারে, তো এগুলো কিন্তু সবই কিন্তু জলের উৎস, ঠিক আছে? তো তার মধ্যে বৃষ্টির জল কিন্তু জলের প্রধান উৎস, কারণ একমাত্র বৃষ্টির জলই থেকে এই সমস্ত জলগুলো আছে, বৃষ্টির জল, ঝর্ণা, নদী, পুকুর, হ্রদ, নলকূপ, এই সমস্ত থেকে কিন্তু আমরা জলটা পেতে পারি বা জলটা পাই। এবার এছাড়াও আরেকটা কিন্তু জলের উৎস আছে, সেটা কিন্তু অবশ্যই সমুদ্র, সমুদ্র বা মহাসাগর বলতে পারো আমরা, যে যে বাসটা মহাসাগরের মধ্যে আছে। এবার এই এই দুটো মানে উপরে যতগুলো লিখেছি, বৃষ্টির জল, নদী, পুকুর, হ্রদ, ঝর্ণা, নলকূপ, এখান থেকে যে জলগুলো পাওয়া যায় আর সমুদ্র বা মহাসাগর থেকে যে জলগুলো পাওয়া যায়, এদের এই দুটোর মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য আছে, বিশাল বড় পার্থক্য আছে। সেটা কি না, এই জলগুলো হচ্ছে এই জলগুলোকে আমরা বলি বিশুদ্ধ জল, কারণ কি এই সমস্ত যে জলগুলো উপর থেকে এই উৎসগুলো থেকে যে জল পাই আমরা, সেটা কিন্তু অবশ্যই পানের উপযোগী, এই জলগুলো কিন্তু অবশ্যই পানের উপযোগী। কিন্তু আমরা যদি সমুদ্রের জল দেখি, সমুদ্রের জল কিন্তু আমাদের পানের অযোগ্য, সমুদ্রের জল কিন্তু আমরা পান করতে পারি না। কেন পান করতে পারি না, কারণ সমুদ্রের জল অবশ্যই লবণাক্ত জল, কারণ এখানে লবণের পরিমাণটা অতিরিক্ত থাকে, তো সেই জন্য এই জলটা আমরা পান করতে পারি না। তো অবশ্যই এই জলটা কিন্তু আমাদের পানের উপযোগী নয়, আর যখনই পানের উপযোগী নয় তখন আমরা এটাকে বলছি অবিশুদ্ধ জল। আর এই বৃষ্টির জল, নদী, পুকুর, হ্রদ, ঝর্ণা, এগুলো কিন্তু অবশ্যই পানের উপযোগী, তাই এটাকে আমরা বলবো বিশুদ্ধ জল, ঠিক আছে? তাহলে আমরা যদি বলি বিশুদ্ধ জলের উৎস কি কি, তাহলে কিন্তু বৃষ্টির জল, নদী, পুকুর, ঝর্ণা, হ্রদ, এগুলো আসবে, কিন্তু বিশুদ্ধ জলের উৎস মধ্যে কখনোই কিন্তু সমুদ্র জল আসবে না। শুধুমাত্র জলের উৎস বললে হয়তো আসবে বা আসবে, কিন্তু বিশুদ্ধ জলের উৎস বললে কখনোই তার মধ্যে সমুদ্র বা মহাসাগর আসবে না। তো এগুলো হচ্ছে আমাদের জলের উৎস গেল। এবার আমরা বলবো যে জলের ব্যবহার, জলকে আমরা কি কি কাজে ব্যবহার করেছি, এগুলো ব্যবহার আলাদা করার বলার নেই। প্রথমেই আমরা আলোচনা করলাম যে আমরা সারাদিনে যে সমস্ত কাজকর্ম করি তার ম্যাক্সিমামটা আমরা জলের সাহায্যে করি। তো জলের ব্যবহার অবশ্যই প্রথমত কি, একমাত্র একটা হতে পারে যে জল আমরা জল পান করি আর কি, তো পানের জন্য জল ব্যবহার করি। দু নম্বর হচ্ছে স্নান করার জন্য জলের ব্যবহার হতে পারে, বা মানে আমাদের দেহ গা হাত পরিষ্কার করার জন্য জলের ব্যবহার হতে পারে, বাসন মাজার জন্য জলের ব্যবহার হতে পারে, কাপড় কাচার জন্য জলের ব্যবহার হতে পারে, রান্নার কাজে জলের ব্যবহার হতে পারে, চাষের জন্য জলের, চাষের কাজে জলের ব্যবহার হতে পারে। তো এত সমস্ত জলের ব্যবহার আছে, ঠিক আছে? তো এখানে তোমাদের ঘর বাড়ি পরিষ্কার করার জন্য জলের ব্যবহার হতে পারে, ঠিক আছে? তো তোমাদের বইতে পেজ নাম্বার 37 এ দেখো জলকে আমরা কি কিভাবে কি ব্যবহার করি তার কতগুলো পয়েন্ট এখানে দেওয়া আছে, অনেক কটাই আছে, মানে 6টা পয়েন্ট আছে। তো জলের ব্যবহার তো মিনিমাম 3 থেকে 4টা ব্যবহার তো অবশ্যই করবো, ঠিক আছে? যে জলের ব্যবহার কি কি বা জল আমরা কি কি কাজে ব্যবহার করে থাকি, তো এগুলো এখান থেকে করবে। এবার আমরা বলবো বিশুদ্ধ জল কাজ করবো, দেখো এখানে যে করলাম আমরা, এগুলো কিন্তু অবশ্যই বিশুদ্ধ জল, কেন? কারণ এটা অবশ্যই পানের উপযোগী জল, আর এই সমুদ্র বা লবণ মহাসাগরের জল সেটা কিন্তু বিশুদ্ধ জল নয়, কারণ সেটা হচ্ছে লবণাক্ত জল। তো এবার আমরা বিশুদ্ধ জল কাকে বলবো, যে এই জলগুলো তো বিশুদ্ধ জল বলবো, বিশুদ্ধ জলের উৎস এটা বিশুদ্ধ জলের, কিন্তু বিশুদ্ধ জল কাকে বলবো? তো অনেক সময় বাইরে থেকে জলকে বা খাল থেকে দেখে সেই জলটাকে পরিষ্কার মনে হয়, কিন্তু সেই জলটাকে অনেক সময় পরিষ্কার হয় না, কারণ সেই জলটাকে যদি আমরা অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখি বা যেটাকে মাইক্রোস্কোপ বলি ইংরেজিতে, তাহলে দেখা যায় জলের মধ্যে অনেক জীবাণু কিন্তু লক্ষ্য করা যায় না। তো সেই জীবাণুযুক্ত জলকে কিন্তু আমরা বিশুদ্ধ জল বলবো না, কারণ সেগুলো কিন্তু রোগ জীবাণু সৃষ্টি করতে পারে, ঠিক আছে? বা রোগ ঘটাতে পারে বা জীবাণুযুক্ত জল সেটা। আর বিশুদ্ধ জল সেটাই যে জলটার মধ্যে কোনো ময়লা থাকবে না, কোনো রোগ জীবাণু থাকবে না, ঠিক আছে? সেটা কীভাবে বুঝবো না, সেটাই অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে কিন্তু দেখা যাবে যে সেই জলের মধ্যে কোনো রকমের রোগ জীবাণু নেই, কোনো ময়লা নেই, যেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে উপযোগী, যেটা আমাদের শরীরে কোনো অসুখ বিসুখ ঘটাবে না। তো সেই জলটাই আমরা বললো বিশুদ্ধ জল। তো বিশুদ্ধ জল কিন্তু খালি চোখে অনেক সময় দেখলে যে জল পরিষ্কার মনে হলো সেই জলটা আদৌ পরিষ্কার কিনা সেটা কিন্তু বলা সম্ভব নয়, কারণ সেই জলে দেখা গেল অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে অনেক রোগ জীবাণু দেখা যেতে পারে। এবার বিশুদ্ধ জল কোথা থেকে পেতে পারি, সে আবার ঘুরে ঘুরে এই উৎসগুলি আসবে। বিশুদ্ধ জলের উৎসের মধ্যে নদীর জল আসবে, সমুদ্রের জল আসবে, বৃষ্টির জল আসবে, পুকুরের জল, হ্রদ, ঝর্ণা, নলকূপ, এগুলো কিন্তু সবই বিশুদ্ধ জলের উৎস। তার মধ্যে থেকে আমরা বলতে পারি যে অবশ্যই যে নলকূপের যে জলটা আমরা অর্থাৎ বাড়িতে যে টিউবওয়েল যেটা আমাদের থাকে বা কল যেটাকে আমরা বলি, সেই ওখান থেকে যে আমরা জলটা পাই সেটা কিন্তু অবশ্যই বিশুদ্ধ জলের উৎস, তাই না? কারণ এটা মাটির অনেকটা নিচ থেকে তোলা হয় এই জলটা। এখন তুমি যদি এখন নদী তুলনামূলকভাবে নদী বা পুকুরের জল অতটা বিশুদ্ধ নয়, কারণ নদীর জলে এখন অনেক রকমের দূষণ ঘটছে,
তাই না? নদীতে অনেক তোমার হচ্ছে মরা পচা অনেক প্রাণীর দেহ ভেসে বেড়ায়, যেহেতু অনেক চাষের যে সমস্ত চাষের জমি অনেক কীটনাশক বা রাসায়নিক সার যুক্ত জল অনেক সময় নদী পুকুরে মিশে বাঁধে গেছে। তো সেই দিক থেকে দেখলে নদী পুকুর হ্রদ এই সমস্ত জলগুলো কিন্তু পানের ক্ষেত্রে অতটা উপযুক্ত নয় বা অতটা বিশুদ্ধ নয়, যেগুলো কিন্তু আমাদের শরীরের পক্ষে অনেকটা অস্বাস্থ্যকর। তো সেই দিক থেকে শরীরের দিক থেকে আমাদের স্বাস্থ্যকর জল বা যে সমস্ত জল পান করলে আমাদের শরীরে বিভিন্ন অসুখ বিসুখ হবে না, সেদিক থেকে দেখলে কিন্তু অবশ্যই নলকূপের জলটা অনেকটাই বিশুদ্ধ। কারণ কি? কারণ নলকূপের জল কিন্তু তোলা হয় মাটির অনেকটা নিচ থেকে, বিশুদ্ধ জলটাই কিন্তু পাওয়া যায় মাটির অনেকটা নিচ থেকে। যদি আমরা জল তুলি আমাদের যে মাটির যে টিউবওয়েল গুলো থাকে বা কলগুলো থাকে, সেগুলো কিন্তু অনেক নিচ থেকে জল তোলে, অনেক পাইপ থাকে, সেই পাইপ গুলো কি করে পাইপের মুখে আবার একটা ছাকনিও থাকে, ঠিক আছে? যদি কোনোদিন তোমরা কল যেভাবে কল বসায় বাড়িতে টিউবওয়েল যেভাবে বসায় নতুন টিউবওয়েল, তখন ওদের খেয়াল করো দেখবে যে পাইপ গুলো বসানো হচ্ছে সেই পাইপের মুখে একটা ছাকনি যুক্ত পাইপ লাগানো থাকে। তো সেটাকে বলা ফিল্টার বলা হয়, সেটা কিন্তু মাটির নিচ থেকে যে জলটা পড়ে সেটাকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে ওপরে পাঠিয়ে দিয়ে বলে দেয়, সেই জলটা কিন্তু আমরা ব্যবহার করি। তো সেটা অবশ্যই বিশুদ্ধ জলের উৎস হিসাবে নলকূপ বা টিউবওয়েলের জল আমরা বলতে পারি। এছাড়া আরেকটা উপায় যেটা একদম সহজ সাধারণ উপায়, যে কোনো জলকে আমরা সহজেই বিশুদ্ধ করে নিতে পারি বা আমরা খালি চোখে দেখে যেটা বুঝতে পারছি না জলটা আদৌ বিশুদ্ধ কিনা, সেটা হচ্ছে জল ফুটিয়ে খাওয়া। আগেকার দিনে দেখো, আগেকার এখন নাই এই সমস্ত আমাদের মধ্যে সুবিধা এসেছে যে আমরা বাড়িতে নলকূপ বসাতে পারছি, নলকূপ বসিয়ে আমরা সহজেই মাটির নিচ থেকে বিশুদ্ধ জল পেয়ে যাচ্ছি। অনেক আগেকার দিনে কিন্তু মানুষের কাছে এই সুযোগ সুবিধা ছিল না, বা এখনো যদি কোন আমাদের জায়গার তুলনায় আরো অনেক জায়গা আছে যেখানে জলের অভাব, যেখানে মাটির নিচে জলের পরিমাণ অনেকটাই কম, সেখানে কিন্তু নলকূপ নেই, সেখানে কিন্তু তাদের জলের উৎস এই সমস্ত ব্যাপার হয় যে নদী বা কোনো পুকুর বা হ্রদ বা হচ্ছে তোমার কোনো ঝর্ণার জল আসছে বা কুয়ো আছে অনেকের বাড়িতে। কুয়ো কিন্তু আগেকার দিনে অনেকের বাড়িতে কুয়ো থাকতো, এটা এখন হয়তো দেখা যায় না, কিন্তু এখনো অনেক অনেক জায়গা আছে যেখানে কিন্তু কুয়ো তাদের বাড়িতে প্রধান জলের উৎস হিসেবে কুয়ো ব্যবহার করে। তো সেই সমস্ত জলে কিন্তু তারা পান করতো, তখন তারা কি করতো বা তখন সেই জলটা কিন্তু অবশ্যই নদীর জল বা পুকুরের জল তখনও যে খুব বেশি স্বাস্থ্যকর ছিল তা নয়, তো সেইগুলোকে স্বাস্থ্যকর বা বিশুদ্ধ বানানোর জন্য জলটাকে ফোটানো হতো। কারণ জল কোনো জল যদি ফুটিয়ে নেওয়া হয় তাহলে তার মধ্যে যে সমস্ত রোগ জীবাণু থাকে সেই সময় জীবাণুগুলো কিন্তু মারা যায়, তো তখন সেই ফোটানো জলটাকে একটু ঠান্ডা করে পানের উপযোগী করা হয়। তো অবশ্যই জলকে বিশুদ্ধ করার জন্য জল ফুটিয়ে পান করাটা অবশ্যই একটা সহজ এবং সাধারণ উপায় বিশুদ্ধ জল পান করার ক্ষেত্রে, ঠিক আছে? এছাড়াও জল বিশুদ্ধ করার বিভিন্ন রকম উপায় আছে, সেগুলো আমরা পরে ক্লাসে করবো। বিভিন্ন রকম ওয়াটার ফিল্টার আমরা পেয়েছি নতুন নতুন টেকনোলজি যুক্ত, তো সেগুলো সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো। তো আজকে তোমরা এগুলোই করবে যে জলকে আমরা কেন জীবন বলি, জলের উৎস কী কী, জলের ব্যবহার কী কী বা কী কী কাজে আমরা জলকে ব্যবহার করে থাকি, বিশুদ্ধ জল আমরা কাকে বলবো, বিশুদ্ধ জলের উৎস হিসাবে কী কী, মানে কোন কোন উৎস থেকে আমরা বিশুদ্ধ জল পেতে পারি, ঠিক আছে? এগুলো করবে। আর এর সঙ্গে তোমরা তোমাদের এই অধ্যায়ের যে মডেল কোশ্চেনগুলো আছে সেখান থেকে তোমাদের ফার্স্ট দুটো মডেল কোশ্চেন, অর্থাৎ প্রথম একটা যেটা আছে আমরা জল কোথা থেকে পাই এটা, এবং 2 নম্বর যেটা আছে বিশুদ্ধ জল কাকে বলে, এই দুটো